সফল আমরা সবাই হতে চাই, আর সফল হতে হলে একটা জেদ থাকা দরকার। নিজের সাফল্যকে পাওয়ার জন্য জেদি হওয়াটা খুব দরকার। এমন জেদি হতে হবে যে জেদ শতবার তাকে ব্যর্থ হওয়ার পরও আবার নতুন করে ইচ্ছা জাগায়, নতুন করে শক্তি যোগায় সফল হওয়ার জন্য। এমন একটা জেদ দরকার। একটা ছেলে যাকে নাকি সমস্ত নেটওয়ার্ক সাইট থেকে ব্লক করে দেওয়া হয় এবং তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দেয়, সেই ছেলেটা যদি চুপ করে বসে না থেকে জেদ ধরে পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্কিং সাইট ফেসবুক আবিষ্কার করে দিতে পারে, তাহলে তুমিও তোমার জেদ দিয়ে বড় কিছু করতে পারবে। একটা ছেলে যেখানে রাস্তার ময়লা সাফ করার কাজ করত, সেই ছেলেটা জেদ ধরে যদি ক্রিস গেইল হয়ে যেতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একজন মালির ছেলে যদি ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যেতে পারে জেদের দ্বারা, তাহলে তুমিও পারবে। বন্ধু, তোমার মধ্যে সেই শক্তি আছে, সেই প্যাশন আছে, সেই ডেডিকেশন আছে নিজের সাফল্যকে অর্জন করার জন্য। শুধু নেই সেই জেদটা যা ওদের ছিল, সেই জেদটা নিজের মধ্যে নিয়ে আসো আর পাগল হয়ে যাও সাকসেস পাওয়ার জন্য। তোমার জেদই পারবে তোমার সফলতা এনে দিতে, তাই জেদি হয়ে যাও আর থামবে না যতক্ষণ না তুমি সফল হও। কথা দাও তুমি সফলতার জন্য জেদি হয়ে যাবে, তুমি চাইলেই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, তাই জেদের উপর ঝুঁকে যাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।